দুর্গোৎসবের তৃতীয়া আজ। ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। কলকাতা থেকে 48 কিলোমিটার দূরে বিশ্ববিদ্যালয় ও শিল্পনগরী কল্যাণীর সর্বজনীন দুর্গাপুজো বিগত কয়েক বছর ধরে বেশ নাম কুড়িয়েছে। কলকাতার সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে বড় মাপের বেশ কয়েকটি দুর্গাপুজো হয়েছে। মণ্ডপগুলিতে এখন শেষ মুহূর্তের কাজ চলছে, তবে মহালয়ার পর থেকেই ভিড় শুরু হয়ে গেছে। আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের পুজো এবার 31তম বর্ষে পদার্পণ করেছে। চীনের গ্র্যান্ড লিসবোয়া হোটেল ও টাওয়ারের অনুকরণে তৈরি হয়েছে এই মণ্ডপ। এখানে একটি স্বর্ণালঙ্কার কোম্পানি দুর্গা প্রতিমাকে 65 কেজি হীরে ও সোনার গয়না পরিয়েছে। এই মেইন স্কোয়ার পার্ক দুর্গাপুজো কমিটি এবার উত্তরাখণ্ডের চারধাম মন্দিরের অনুকরণে তৈরি করেছে তাদের মণ্ডপ। এবার এই পুজো 52 বছরে পদার্পণ করেছে। কল্যাণী রথতলার সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোয় তুলে ধরা হয়েছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। এবার এই পুজো 60 বছরে পদার্পণ করেছে। চিত্তরঞ্জন পার্কের একের পল্লী দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে এবার গ্রাম বাংলার হস্তশিল্পকে তুলে ধরা হয়েছে। গামছা থেকে শুরু করে পাখা, কুলো, চালচিত্র, মাটির প্রদীপ প্রভৃতি দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। কল্যাণী বি ব্লকের সাতের পল্লীর দুর্গোৎসবে আবার নীলপুরীর দেশকে মেলে ধরার চেষ্টা হয়েছে। এবার এই পুজো 52 বছরে পদার্পণ করেছে। মেদিনীপুরের কাঠের শিল্পীরা মণ্ডপ তৈরি করেছেন। এদিকে আবার কল্যাণীর পাশে চাকদহের খোশবাস মহল্লার শিল্পী অনুপ গোস্বামীর তৈরি দুর্গা প্রতিমা এবার পাড়ি দিয়েছে প্যারিসে। ফাইবার গ্লাস দিয়ে তৈরি এই প্রতিমার উচ্চতা 7 ফুট।